হ্যালো বাটুল বাবু, আমি চন্দ্রচূড় এস্টেটের নায়েব শ্যামলাল বলছি। আপনি কি বলছেন শ্যামলাল বাবু? হ্যাঁ বাটুল বাবু, আপনি তাড়াতাড়ি আসুন, এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। বাটুল বাবু বাঁচান, আপনি এখন আমাদের সবার একমাত্র আশা, দয়া করে আমার এই অনুরোধ রাখুন বাটুল বাবু। আহা, এত ভেঙে পড়বেন না শ্যামলাল বাবু, আমি কাল সকালের মধ্যেই যাচ্ছি। কাল সকালের মধ্যে তুমি কোথায় যাবে গো বাটুল দা? চন্দ্রচূড় এস্টেটে, জমিদার চন্দ্রনারায়ণের জমিদার বাড়িতে। আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো না বান্ডুল দা। না, এবার আমাকে একাই যেতে হবে। সেটাই ভালো, বাটুল দা থাকবে না আর আমাকেও ঠ্যাঙ্গানি খেতে হবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কি দেখছো বাটুল? সোনা? কিন্তু এত সোনা! সোনা সোনা, কত সোনা! সব নিয়ে যাও বাটুল, সব নিয়ে যাও। এই সোনা আমি আর দেখতে চাই না, এই সোনা আমার কাছে অভিশাপ। চাই না, চাই না, চাই না। এই সোনা দ্বারা টাকা পয়সা আমি কিচ্ছু চাই না বাটুল। আমি আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই বাটুল। আমি আমার মেয়েটাকে ফিরে পেতে চাই, আমার ছোট্ট চন্দ্রমালাকে ফিরে পেতে চাই। পারবে, পারবে বাটুল আমার ছোট্ট চন্দ্রমালাকে আমাকে ফিরিয়ে দিতে? কি হয়েছে চন্দ্রমালার? কি হয়েছে জানতে চাও? তাহলে এসো আমার সাথে। এই হলো চন্দ্রমালার ঘর বাটুল, আর এই হলো, এই হলো আমার চন্দ্রমালা। এটা তো একটা সোনার মূর্তি চন্দ্রনারায়ণ বাবু। লোভ, 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 এ সব আমার লোভের পরিণতি বাটুল। আমার লোভেই আমার চন্দ্রমালা আজ সোনার মূর্তি হয়ে গেছে। কিন্তু কিভাবে? জমিদার মশাই, বাটুল বাবুকে সব কথা বলুন, দেখবেন বাটুল বাবুই আপনাকে এই বিপদ থেকে ঠিক উদ্ধার করবেন। হ্যাঁ চন্দ্রনারায়ণ বাবু, আমাকে সব কথা খুলে বলুন। হ্যাঁ বলছি, বলছি শোনো। তাহলে সেদিন সন্ধ্যায় আমি মন্দিরে আমাদের কুলদেবতা চন্দ্রেশ্বরের পুজো করছিলাম, হঠাৎ শুনতে পেলাম। তোর ওই মনোবাসনা শোনা আমি পূর্ণ করব চন্দ্রনারায়ণ। শোন শোন, আজ থেকে তুই যা স্পর্শ করবি তাই সোনা হয়ে যাবে। আপনি অন্তর্যামী প্রভু, আপনি আমার মনের ইচ্ছে ঠিক বুঝতে পেরেছেন। সোনা ছাড়া আমি আর পৃথিবীতে কিচ্ছু চাই না, কিচ্ছু না। জয় চন্দ্রেশ্বরের জয়, জয় চন্দ্রেশ্বরের জয়। আমি আজ থেকে যা স্পর্শ করব তাই সোনা হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, এবার গোটা চন্দ্রচূড় এস্টেটকে আমি সোনা দিয়ে মুড়ে দেব। আমি হব এই পৃথিবীর সব থেকে ধনী জমিদার। যা ছোব সব সোনা হয়ে যাবে। কিন্তু কুলদেবতা চন্দ্রেশ্বরের এই আশীর্বাদই আমার কাছে অভিশাপে পরিণত হলো বাটুল। মন্দির থেকে এসেই কুলদেবতা চন্দ্রেশ্বরের আশীর্বাদ পরীক্ষা করে দেখার জন্যে যেন আমি ঘরে ঢুকে বিভিন্ন জিনিস স্পর্শ করতে লাগলাম। কোনটা ধরি, কোনটা ধরি, কোনটা ধরি? এই তো পেয়েছি ফুলদানি। ওটাই, ওটাই আমি প্রথমে সোনার করবো। সোনার ফুলদানি! এবার যাই আলমারিটা ছুঁয়ে দেখি, অত বড় আলমারিটা সোনার হয় কিনা। হ্যাঁ,
লোকে আলমারিতে সোনা রাখে আর আমার আলমারিটাই সোনার হয়ে গেল। জয় জয় চন্দ্রেশ্বরের জয়, জয় জয় চন্দ্রেশ্বরের জয়। বাবা 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 বাবা, ঘরের সবকিছু সোনার হয়ে গেছে, সব সব সোনা হয়ে গেছে, সব সব সোনা হয়ে গেছে। এবার খিদে পেয়ে গেছে। নায়েব বাবু, নায়েব বাবু, বলুন জমিদার মশাই এসেছেন। এবার ভালো করে ঘরের চারদিকটা একবার দেখুন নায়েব বাবু, ভালো করে দেখুন। এ কি জমিদার মশাই, এ তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, ঘরে সবই তো দেখছি সোনার। তাহলে আর বলছে কি, এ সবই হয়েছে আমাদের কুলদেবতা চন্দ্রেশ্বরের আশীর্বাদে। নায়েব বাবু বুঝতে পেরেছেন, বুঝলেন কিছু? কুলদেবতা চন্দ্রেশ্বর আমাকে আশীর্বাদ দিয়ে কি বলেছেন জানেন? আজ থেকে তুই যা স্পর্শ করবি তাই সোনা হয়ে যাবে। কি বলছেন জমিদার মশাই? যা বলছি সত্যি বলছি কিনা দেখতেই তো পাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন নিজের চোখে। যান যান, এবার আমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করুন, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, এখনই আনছি জমিদার মশাই। আর কোনো চিন্তা নেই, আর কিচ্ছু আমাকে করতে হবে না, শুধু সোনা বেচবো আর ধনী থেকে আরো ধনী হয়ে উঠবো। ধনী ধনী জমিদার। ও বাবা, মাছ মাংস দই মিষ্টি সঙ্গে আবার চাটনি। একি একি, ভাত তো সোনার হয়ে গেল, তাহলে তাহলে বরং মাংসটাই খাই। এবার কি করবো? না না না, এবার আমি কি করবো, কি খাবো, কি খাবো? তাহলে কি এখন থেকে আমার কপালে শুধু এই জলই আছে? একি একি, জল কোথায়? না না, এতে তো এক ফোঁটাও জল নেই, এদিকে তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? না না না, চন্দ্রমালা চন্দ্রমালা, তুই আমার কাছে আসিস না, যা যা আমার এখান থেকে, যা যা বলছি সোনা মা আমার। না বাবা, আমি যাব না। বলো বলো কি হয়েছে তোমার? একি, তোমার সব খাবার এমন সোনার হয়ে গেল কি করে? আমি তোকে কিচ্ছু বলতে পারবো না, তুই যা এখান থেকে চন্দ্রমালা, যা। বাবা, চন্দ্রমালা চন্দ্রমালা চন্দ্রমালা। ও মাই গড, এ যে অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বাঁটুল, আমার লোভেই আমার একমাত্র কন্যা চন্দ্রমালা আজ সোনার মূর্তি হয়ে গেছে। এবার তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও বাঁটুল। তার জন্য আমায় কি করতে হবে বলুন? আমি সব কিছু করতে রাজি, প্রয়োজন হলে আমার জীবনও বাজি রাখতে প্রস্তুত, শুধু বলুন কি করতে হবে আমাকে। সে যে বড় কঠিন কাজ মাটুল, চন্দ্রমালার জন্য আমি সেদিন দুঃখে পাগল হয়ে আবার ছুটে গিয়েছিলাম চন্দ্রেশ্বরের মন্দিরে। হে কুলদেবতা চন্দ্রেশ্বর, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন চন্দ্রেশ্বর, আমার এই লোভের জন্য। আমার আমার মেয়েকে এত বড় শাস্তি দেবেন না প্রভু, আমার সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু শুধু আমার মেয়েকে ফেরিয়ে দিন প্রভু। একজন পিতার এই কাতর প্রার্থনা শুনুন প্রভু, আমার ডাকে সারা দিন, সারা দিন প্রভু, সারা দিন, সারা দিন। চন্দ্রনারায়ণ প্রভু,
আপনি শুনেছেন আমার এই কাতর প্রার্থনা? শুনেছেন? শোন, তোর কন্যা চন্দ্রমালাকে আবার ফিরে পাবি। তার জন্য আমাকে কি করতে হবে প্রভু? ব্রহ্মকুণ্ডের পবিত্র জল জল ওর মাথায় ছিটিয়ে দিতে হবে। ব্রহ্মকুণ্ড? ব্রহ্মকুণ্ড কোথায় আছে প্রভু? ব্রহ্মকুণ্ড কোথায় আছে সেটা জানে একমাত্র অগ্নিকুণ্ড আগ্নেয়গিরির পেছনে যে মহাদানব থাকে। সেই অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি সেটা কোথায় প্রভু? পৃথিবীর শেষ প্রান্তে। পৃথিবীর শেষ প্রান্তে আছে অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি, আর তার পেছনেই আছে সেই মহাদানব। আর একমাত্র সেই জানে ব্রহ্মকুণ্ড কোথায়। তাই তো চন্দ্রনারায়ণ বাবু। কিন্তু সেই পথ বড়ই কঠিন মাতুল। এর আগেও অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, ব্যর্থ হয়ে তারা সবাই ফিরে এসেছে। অনেকে তো আবার ফিরেও আসেনি। নদী পাহাড় সমুদ্র মরুভূমি সমস্ত কিছু পেরিয়ে সেখানে যেতে হবে মাতুল। মাতুল তুমি পারবে? পারতে তো আমাকে হবেই চন্দ্রনা। তার মানে এই সেই মহাদানব যার কথা জমিদার চন্দ্রনারায়ণ বাবু আমাকে বলেছিলেন। এখন যেভাবেই হোক ওর কাছ থেকে আমাকে ব্রহ্মকুণ্ড কোথায় আছে সেটা জেনে নিতে হবে। কোন সাধারণ মানুষ নও, অগ্নিকুণ্ড আগ্নেয়গিরি অতিক্রম করবার ক্ষমতা যে মানুষের সে কিছুতেই সাধারণ হতে পারে না। কি চাই তোমায়? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি হে মহাদানব। এমন শক্তিধর মানুষের বিপদ বলো বলো কি চাও তুমি? আমার জন্য নয়, আমি এসেছি চন্দ্রনারায়ণের একমাত্র কন্যা চন্দ্রমালার প্রাণ রক্ষার জন্য। এবার বলুন ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি কিভাবে সংগ্রহ করব? তা না হলে ছোট্ট চন্দ্রমালার জীবন যে আমি ফেরাতে পারবো না বন্ধু। মানুষের প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি বড়ই মুগ্ধ হয়েছি মাটুল। কিন্তু ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আনবার অধিকার শুধু আমারই আছে। কিন্তু আমি কি করে যাব? আমি যে এই বিশাল পাহাড় ধরে আছি। তাহলে এখন আমি কি করব বন্ধু? ব্রহ্মকুণ্ডের পবিত্র জল যে আমাকে নিয়ে যেতেই হবে। তার জন্য মাত্র একটা পথই খোলা আছে মাটুল। কি পথ? আমি ব্রহ্মকুণ্ডের পবিত্র জল নিয়ে ইরেনা সভাপতি এই পাহাড় তোমাকে ধরে থাকতে হবে। আমি রাজি, কিন্তু একটা কথা মনে রেখো, এই পাহাড় যেন কখনো ভূমি স্পর্শ না করে। এই পাহাড় মাটি স্পর্শ করলে তীব্র ভূমিকম্প হবে আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ আমার এই শরীরে প্রাণ আছে ততক্ষণ এই পাহাড় মাটি স্পর্শ করবে না। এই পাহাড়ের ভার আপনি আমাকে দিন, আর ব্রহ্মকুণ্ডের পবিত্র জল নিয়ে আসুন। ঠিক আছে। মাটুল
চিন্তা করো না বাটুল, আমি সূর্যাস্তের আগেই ফিরে আসব। আমি তো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছি, কিন্তু তাও এই পাহাড় আমি হাত থেকে নামাবো না, কিছুতেই না। এখনো তো ব্রহ্মকুণ্ডের জল নিয়ে এলো না বন্ধু, এদিকে সূর্যাস্তের সময় হতে চলল। তুমি এসে গেছো বন্ধু, কোথায় সেই জল? এই কমণ্ডলুতে। ওই কমণ্ডলু আমাকে দাও বন্ধু। না বাটুল, এই জল আমি নিয়ে যাব, আর তুমি এই পাহাড় ধরে থাকবে। না বন্ধু না, আমি চন্দ্রনারায়ণ বাবুকে কথা দিয়েছি, ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি নিয়ে যাব, সেই কথা আমাকে রাখতেই হবে। তুমি আমাকে বিশ্বাস করো বন্ধু, চন্দ্রনারায়ণ বাবুকে এই জল দিয়েই আমি এখানে ফিরে আসব, আর তুমি যতদিন বলবে ততদিন এই পাহাড় আমার দুহাত দিয়ে তুলে রাখবো। কথা দিচ্ছ? কথা দিচ্ছি, আর বাটুল যে কথা দেয় সেই কথা রাখে। ঠিক আছে বাটুল, যে কথা দিয়েছ তা কিন্তু ভুলে যেও না বাটুল। কখনো ভুলবো না বন্ধু, বাটুল কথা দিয়ে ভুলে যায় না। আর কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে না মশাই, কিন্তু আমার ভাগ্যে কি আর কখনো সূর্যোদয় হবে না? আমি কি আমার চন্দ্রমালার মুখ থেকে আর কোনোদিন বাবা ডাক শুনতে পাবো না? অবশ্যই শুনতে পাবেন চন্দ্রনারায়ণ বাবু। তুমি তুমি এসে গেছো বাটুল, তুমি এসে গেছো। এই কমণ্ডলুতেই সেই পবিত্র ব্রহ্মকুণ্ডের জল আছে চন্দ্রনারায়ণ বাবু, নিন এই জল নিয়ে গিয়ে এবার চন্দ্রমালার মূর্তির মাথায় ছিটিয়ে দিন। না না মাটুল, এই শুভ কাজ তোমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে। এসো এসো আমার সঙ্গে এসো চন্দ্রমালার ঘরে। মা মা আমার চন্দ্রমালা, চন্দ্রমালা বাবা, আজ আমার বড় খুশির দিন বাটুল, আর এই খুশি তোমার জন্য আমি পেয়েছি, তোমার জন্য আমি আমার চন্দ্রমালাকে ফিরে পেয়েছি। নায়েব মশাই, নায়েব মশাই, আজ এই খুশিতে বিশাল ভোজের ব্যবস্থা করুন, আজ গোটা চন্দ্রচূড় এস্টেটের সমস্ত মানুষকে আমি পেট ভরে খাওয়াবো, আর সবার সামনে বাটুলের জয়গান করব। কিন্তু আমি যে আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না চন্দ্রনারায়ণ বাবু, আমাকে এক্ষুনি ওই মহাদানবের কাছে ফিরে যেতে হবে। তার আর কি দরকার বাটুল, আমি তো আমার মেয়ে চন্দ্রমালাকে ফিরে পেয়েছি, এবার ব্রহ্মকুণ্ডের পবিত্র জল আমি সর্বত্র ছিটিয়ে দেব, তাতেই সবকিছু আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। তাই তোমার আর ওই মহাদানবের কাছে ফিরে যাবার কোনো দরকার নেই বাটুল, আমার কথা শোনো, কারণ ওখানে গেলে তোমার বিপদ হতে পারে। বিপদকে বাটুল কখনো ভয় পায় না চন্দ্রনারায়ণ বাবু, কিন্তু আজ যদি আমি কথা দিয়ে কথা না রাখি তাহলে আমার নিজের চোখেই আমি ছোট হয়ে যাব, আর তা কখনোই আমি হতে দিতে পারি না। আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতেই হবে। দাও বন্ধু, এবার এই পাহাড়ের ভার আমাকেই বহন করতে দাও। না বাটুল, তুমি যাও, তুমি যাও, আমি শুধু তোমাকে পরীক্ষা করবার জন্য এই কথা বলেছিলাম, বলেছিলাম এই পৃথিবীর সবার তোমাকে দরকার, তোমার মতো সাহসী বুদ্ধিমান আর সৎ মানুষের আজ বড় প্রয়োজন বাটুল।
তাই এই পাহাড়ের ভার আমি বহন করছি, আর পৃথিবীর সবাইকে বিপদ থেকে তুমি মুক্ত করো। যাও বাটুল, যাও। ধন্যবাদ বন্ধু, তোমার উপকারের কথা আমি কখনো ভুলবো না। তোমাকে আমিও কখনো ভুলবো না বাটুল, কখনো ভুলবো না। দেখলে তো, বেশি লোভ করলে তার জন্য কত বড় শাস্তি পেতে হয়, কি তাই না?